হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিওয়ার্স আজকে অ্যান্ড্রয়েড আপনার অ্যান্ড্রয়েড ফোনের কিছু দারুণ সেটিংস দিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অর্থাৎ এই সেটিংসগুলার আপনি জীবনে কখনো চেঞ্জ করেন নাই আমার বিশ্বাস যে নাইনটি পার্সেন্ট লোক কখনো এইগুলো চেঞ্জ করে দেখেন নাই তো আপনি সেটিংসগুলো চেঞ্জ করে দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে আপনার ফোনে এত দারুণ দারুণ সেটিংস লুকিয়ে আছে তো ভিওয়ার্স আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ তো ভিওয়ার্স শুরু করবো শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট রাখতেছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই সেই ক্লিক করে রাখবেন তো ভিউয়ার্স আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো সেটিংসে যাওয়ার পরে আপনি একটু স্কল ডাউন করে নিচে যাবেন নিচে যেয়ে আপনি খুঁজে বের করবেন অ্যাক্সেসিবিলিটি তো আপনি অ্যাক্সেসিবিলিটি খুঁজে বের করার পরে এখানে ক্লিক করুন তারপর একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যান তো আপনি নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পাবেন কালার ইনভারসন তো আপনি জাস্ট কালার ইনভারশনটা অন করে দেবেন তো দেখেন আপনার ফোনটা কিন্তু এখন নাইট মোডে চলে গেছে তো আমরা অনেকেই কিন্তু রাত জায়গায় ফোন ইউজ করি তো এই ক্ষেত্রে যদি আপনি নাইট মোডটা অন করে রাখেন এক্ষেত্রে আপনার চোখ কিন্তু অনেক সমস্যা থেকে বেঁচে যাবে তো ভিহার্স এটা হলো প্রথম সেটিংস এখন দ্বিতীয় যে সেটিংসটা দেখাবো সেটা হলো ম্যাগনিফিকেশান ম্যাগনিফিকেশন যে সার্জ তো ম্যাগনিফিকেশান যে সার্জ এটা আপনার অন করে দিবেন আপনি জাস্ট অন করে দেওয়ার পরে এখন আপনি দেখবেন কারিশ তো এখন যেটা হবে আপনার ফোনটা কিন্তু আপনার ফোনের স্ক্রিনটা কিন্তু আপনি এখন যদি তিনবার এখানে ট্যাপ করেন তো দেখেন এখানে কিন্তু জুম হয়ে যাবে তো জুম এটা যদি আপনি আবার কাটাতে চান তাহলে আবার এখানে ঠিক তিনবার ট্যাপ করবেন তো দেখেন আপনার এটা আবার পুনরায় ঠিক আগের মতো হয়ে গেছে তো ভিওয়ার্স অসাধারণ দুইটা সেটিংস দেখালাম আপনাদেরকে তো এখন আমি যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো যে আপনি নির্দিষ্ট টাইমে টাইম সেট করে রেখে কিভাবে আপনার ফোনটাকে অফ করে ফেলবেন তো আমরা আমাদের অনেকেই কিন্তু আমরা রাত জেগে ফোন ব্যবহার করে থাকি তো রাত জেগে ফোন যখন ব্যবহার করি তখন অনেক সময় আমাদের ফোন ইউজ করতে করতে ঘুম চলে আসে তো হঠাৎ করে যদি ফোন করে তা সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘুমটা ভেঙে যায় তো এর জন্য যেটা হয় যে আমার যতক্ষণ পর্যন্ত প্রয়োজন তারপরে আমার ফোনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে যদি এরকম কোনো সিস্টেম থাকতো তাহলে সেটা ভালো হতো তা ভিহার্স অবশ্যই এরকম একটা সিস্টেম আসে আছে তো আপনি এই সিস্টেমটা ব্যবহার করে কিন্তু আপনার ফোনটাকে আপনি অটোমেটিক্যালি টাইম সেট করে বন্ধ বন্ধ করেন তো দেখেন এখানে শিডিউল আপনার পাওয়ার অন এবং অফ এই দুইটা অপশান আছে তো আপনি এটাকে জাস্ট ক্লিক করবেন তো এখন এইখানে দেখেন যদি আপনি শিডিউল পাওয়ার অন মানে আপনি কখন এটাকে অন করতে চাচ্ছেন এটাকে যদি আপনি অন করে দেন এবং যদি আপনি দেন দশটা এবং দেখেন পাওয়ার শিডিউল অফ এটা আপনি দিয়ে দেবেন নয় মানে আপনার চাই ইচ্ছা মতো আপনি যেই কয়টা বন্ধ করতে চান সেই কয়টা দিয়ে দেবেন পাওয়ার শিডিউল অফ তো আপনি এটাকে জাস্ট দুইটাকে অন করে দেবেন এবং নির্দিষ্ট টাইম কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন যখন দিয়ে দেবেন তখন আপনার ফোনটা ঠিক ওই টাইমে কিন্তু বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি তো ভিওয়ার্স এটা দেখলেন অসাধারণ আরেকটা সেটিংস তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের অ্যাবাউট ফোনে তো অ্যাবাউট ফোনে গিয়ে আপনি জাস্ট খুঁজে বের করবেন ডেভেলপার অপশনটা তো দেখেন যদি আপনি ডেভেলপার অপশন খুঁজে না পান তা আমি বলবো যে আপনি অ্যাভার্ড ফোনে যাবেন অ্যাভার্ড ফোনে যাওয়ার পরে আপনি ঠিক এই যে ডিভাইস ইনফরমেশনে ক্লিক করবেন ডিভাইস ইনফরমেশনে ক্লিক করার পরে যে এখানে দেখেন বিল্ট নাম্বার তো এই বিল্ট নাম্বারে আপনি ছয় থেকে সাতবার ক্লিক করবেন তারপরে আপনি দেখবেন যে আপনার জাস্ট অ্যাভার্ড ফোনের ওপরে আপনার ডেভেলপার অপশনটা চলে আসবে তো ডেভেলপার অপশানে আপনি ক্লিক করবেন ডেভেলপার অপশনে ক্লিক করার পরে আপনি স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে এসে আপনি খুঁজে বের করবেন সিমুলেট কালার স্পেস তো দেখেন সিমুলেট কালার স্পেস তো এটাতে আপনি যদি এখন ক্লিক করেন তো আপনি এখানে বেশ চারটা অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন মনোক্রোমাসি তো এখন যদি আপনি মনোক্রোমাসি সিলেক্ট করে দেন তাহলে আপনার ফোনটা কিন্তু এখন সাদা কালো হয়ে গেছে অর্থাৎ আপনার ফোনে যে এক্সট্রা কিছু চার্জ খেতো যে আপনার ব্রাইটনেসের কারণে সেই চার্জগুলা কিন্তু এখন খাবে না অর্থাৎ আপনি যদি কখনও যে মনে করেন যে আপনি দূরে কোথাও আসেন এবং এখানে চার্জ দেওয়া সম্ভব না তখন কিন্তু আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন আপনার ফোনে প্রায় 90 পার্সেন্ট চার্জ সেভ করে দেবে তো ভিও এখন আমি আপনাদেরকে দেখাবো সেটার জন্য আপনাকে আবারও যেতে হবে আপনার ডেভেলপার অপশনে তো সেটিংসে গিয়ে আপনি ডেভেলপার অপশানে চলে যাবেন তো ডেভেলপার অপশনে যাওয়ার পরে আপনি জাস্ট খুঁজে বের করবেন আর টিএল জাস্ট খুঁজে বের করবেন ফোর্স আর লেআউট ডিরেকশন তো দেখেন বিহার্স ফোর্স আর টিএল লে আউট ডিরেকশানটা একটু যদি আপনি ক্লিক করেন তো আপনার ফোনের যে অপশনগুলো আছে এখন কিন্তু আপনার লেফট হ্যান্ড সাইডে ছিল এখন দেখেন এইগুলো সব রাইট হ্যান্ড সাইডে চলে আসছে তো বিহার্স আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং যদি মনে করেন এতটুকু ভালো লাগছে বা আপনি কিছু শিখছেন এবং অবশ্যই আপনার ফোনটাকে আপনি আলাদাভাবে ইউজ করতে পারতেছেন তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন যদি কোনো সমস্যা হয় এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন আর যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট রেখে যাচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই